খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। মতো বলেছি তো কি কিছু তেমন নিয়ে যাইনি, তো তাহলে ঠিক আছে, বাদ যা হয়ে গেছে গেছে। তো আমি কাজে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে প্যান্টটা চেঞ্জ করার জন্য দরজাটা খুলেছি। দরজাটা খোলার পরে দেখি ঘরে একটা বিভৎস একটা ব্যাপার, তালমারি আলমারি ভেঙেছে, শোকেস ভেঙেছে, ভেঙে সব আমার যা কিছু ছিল মোটামুটি সবের দিক ওদিক করে সব ভেজা নিয়ে গেছে, আর বিছানাপত্র এটা সেটা সব ঘেঁটে ঘুটে নিয়ে গেছে। এই অবস্থা। কী কী ছিল আপনার? কী কী ছিল বলতে একটা কানের একটা দুল, মানে ঝুমকো ছিল, ওটা দুল, ওটা একটা দুল ছিল, দুল দুটো আংটি ছিল, আংটি ছিল, দুটো চেন হার ছিল, আর পাঁচটার মতো ঘড়ি ছিল, পাঁচটার মতো টাইটান ঘড়ি ছিল, ওগুলো নিয়ে গেছে। আর কিছু তো আমি নিয়ে যাইনি, বক্স আছে, টিভি আছে, ল্যাপটপ ছিল, কিছু নিয়ে যাইনি। ওর টিভি আছে, কিছু নিয়ে যাইনি। পাশে ঘরের রুমে চাবি দেওয়া, সেই রুমও খোলেনি। গাড়িতে চাবি মধ্যে টাকা কত ছিল? টাকা ক্যাশ মোট আমার 3 তারিখে যে মাইনে হয় তো মোট 57000 টাকা ছিল। মোটামুটি এরকম ছিল 57000 টাকা ছিল। শোকেসে ছিল 5700 টাকা, আর এই স্টিল আলমারিতে ছিল 50000 টাকা ক্যাশ আর 2 লাখ টাকার গয়না। এরপরে যখন আপনারা দেখলেন কি করলেন? কি করলেন বলতে পাড়া লোকেরা সব ভিড় ভাড়টা, যেমন থানায় যাওয়ার কথা হলো সবাই মিলে, আমার ভাইকে ফোন করলাম, সে আসলো, এসে ওরা 3-4 জন মিলে থানায় গেল। থানা আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করলো বা থানা কি প্রস্তুতি নিল? প্রস্তুতি বললো একটা গন্ডগোল হচ্ছে, সেখানে আমরা রাতে আমরা একটু বেলায় দিকে যাব ইনকোয়ারি করতে, তা 2 জন ভলেন্টিয়ার এসেছিল বেলার দিকে, তেমন কিছু একটুখানি ওদের ঘরে কি জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করে দেখে দিকে বললো তোমরা এবার সব কিছু যা আছে গুছিয়ে নাও, যেগুলো এলোমেলো হয়ে আছে সব গুছিয়ে রেখে দাও। মানে আপনি যখন থেকে লিখিত জমা দেন তারপর থেকে আসেনি ফোন? আশেপাশে কারোকে সন্দেহ? সন্দেহ তো আমি তো ছিলাম না, সন্দেহ বলতে কিরম ভাবে কি করবো, অন্ধকার রাত্রে কাকে সন্দেহ করবো? প্রশাসনের দিক থেকে যদি কিছু সাহায্য হয় সেটা তো আলাদা কথা। না দেখে প্রশাসনের কাছে আপনি কি সাহায্য চাইছেন? আপনি অনুমান করছেন যে আপনার আশেপাশের কোন লোক হতে পারে যে চুরিটা করেছে? যেভাবে চুরিটা করেছে এলাকার লোক নাহলে হবে না, যেভাবে চুরিটা মানে মিনিমাম 2-3 ঘন্টা ধরে চুরিটা হয়েছে। কি করে বুঝলেন? চোর জানতো আমি কোথায় কোথায় চাবি রাখি, সেই সব জায়গায় হাঁটকেছে। আপনি কি করে বললেন চোর জানতো? মনে হচ্ছে তো আমার বাড়ির চোর না হলে সে কি করে জানবে যে চাবি গুলো আমার ওখানে, তাহলে ওগুলো খুললো না কেন? চোর চোর যখন ওগুলো ভাঙলো তাহলে ওই দুটো শোকেসের কাঁচ গুলো খুললো না কেন? আপনি দেখেন কোনগুলো কথা বলছেন, আপনি একটু কাছ থেকে দেখেন। এখানে যেমন আমি এখানে এই চাবি রাখি, এখানে কোন সময় ব্যাগের এখানে রেখে দিই, কোন সময় ওই এই যে গামলাটার নিচে রাখি, এই গামলার নিচে রাখি, এই গামলার উপরে কাপড়গুলো কাপড়গুলো সব সরিয়েছে, এগুলো খাটেনি, এগুলো খাটেনি, হ্যাঁ এগুলো কিছু করেনি, এগুলো কিছু করেনি, সুটকেসের ওখানে রাখতুম সেটা সেটা সেগুলো সব পেরেছে। নতুন কম্বল, এখানে ল্যাপটপ, ওখানে টিভি, এগুলো সব কিছু নিয়ে যায়নি। এই কাপ এগুলো কেন উল্টালো? এইগুলো উল্টালো মানে কত টাকার মতো আপনার লস গেছে কি মনে হচ্ছে? আপনার কি বুঝছেন? ওরকম করে তো হিসাব করা সম্ভব না একসঙ্গে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাঁ ধরুন 1.5-2 লাখ টাকার মতো গেছে। 2 লাখ টাকার গয়না আর ক্যাশ হচ্ছে 57000 টাকা বললেন। তারপর কিছু ক্যাশ ছিল বাড়িতে, আর ঘড়ি 4-5টা নিয়ে গেছে, হারের যে বাক্স থাকে তাকে রেখে। বাড়িতে যখন আসছিলাম অদূরেই আপনার 2 কিলোমিটারের মধ্যে এসপি অফিস, এসপি অফিস ওখানে কি আপনি জানিয়েছেন? না এসপি অফিসে কোনো জানাবার পদ্ধতি নেই, কোনো লিখিত বা কিছু করেননি না? থানায় শুধু জানিয়েছেন, থানা আপনাকে কোনো রিসিভ কপি এখনো পর্যন্ত দেয়নি। তো আধিকারিকের সঙ্গে কথা হয়েছে থানা? না এখন তারপর আর কথা হয়নি, ওই প্রথমবারে গেছিলাম তাতেই কথা হয়েছিল, তাতে বড়বাবু একজনকে দায়িত্ব দিই আর্যব্রত বলে স্যারটাকে দায়িত্ব দিল,
দায়িত্ব দেওয়ার পরে তো আমাকে বলে আমি যাচ্ছি উনি স্পটে এখনো বলতে আসেনি উনি এখনো স্পটে এখনো আসেননি আচ্ছা আচ্ছা আপনি স্পটে যে ঘটনা হয়েছে বা ওর ছবি কিছু আছে আপনার কাছে হ্যাঁ সব কোণে হ্যাঁ স্পটে যা ছবি ওগুলো পুলিশে দেখিয়েছেন না ওগুলো পুলিশ দেখতেও চায়নি আর আমিও দেখাইনি ওগুলো পুলিশ দেখতে চাইলে তবে তো আমি দেখাবো নালে কি করে তাকে এইভাবে দেখা মানে পুলিশ আপনাকে কোনোভাবেই সাহায্য করছে না আপনি যেটা বলতে চাইছেন আপনার কথা অনুযায়ী পুলিশ কোনোভাবেই সাহায্য করতে চাইছে না 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 আচ্ছা আচ্ছা।